কুমিল্লার রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার প্রতিটি বুথে বুথে পরিদর্শনে গেলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, এবার তিনি 100% আশাবাদী। যদিও বিজেপি ও কেন্দ্র বাহিনীকে একাধিক ভাষায় মন্তব্য করলেন মুকুটমণি অধিকারী। আমি 100% আশাবাদী। মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন, সেই সাথে সাথে 2024 লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল, যে বিজেপির উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের বিরোধী, সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল, এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল, সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী 20-25 বছর বিজেপির আর কোনো চান্স নেই। সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারী মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সঙ্গে আছেন, বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্তু মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, মুসলিম ভাই বোনেরা, সমস্ত মানুষের জন্য মমতা ব্যানার্জি প্রচুর করেছেন, তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করছেন আপনি এখানে মহামৈত্র ঘাঁটি কেটেছে এবং এখানে চাপড়া জেবের শেখ ঘাঁটি কেটেছে এবং তারা ভোট করাচ্ছে এবং সেটা নিয়ে অভিযোগ করছে, ক্যামেরায় অন ক্যামেরায় বলেছে। আপনারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন, বসেছিলেন, আপনারা মহামৈত্রকে দেখেছেন, জেবের শেখকে দেখেছেন। সুতরাং এই পরজীবী পড়ো গাছে একটা ক্যান্ডিডেট যার নিজের চালচুলো নেই, বিজেপির লোকজন যাকে চেনে না, এলাকার মানুষ তো অনেক দূরস্থ, তার কথাতে খুব একটা কিছু এসে যায় না। দাদা, আরেকটা প্রশ্ন রাখবো যে বিজেপি কিন্তু বারবার অভিযোগ করছে যে বহিরাগত দিয়ে ভোট করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে ভোট করানোর চেষ্টা করছে, কি বলতে বললাম ভাই? দেখুন, আমরা মামাটি মানুষের সরকারের অধীনে কাজ করি, আমরা মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জির দলে সততার সঙ্গে কাজ করি। এখানে আমাদের বহিরাগতদের প্রয়োজন পড়ে না, আমাদের এলাকার কর্মীরা তারা যথেষ্ট সচেষ্ট এবং সকলে একসাথে মিলে কাজ করছেন, আপনারা প্রত্যেকেই জানেন এই নির্বাচনে। আমি যেটা বলতে চাই যে বিজেপি গেরুয়া জঙ্গিদেরকে ঢোকাচ্ছে, বিজেপি বজরং দলের সদস্যদেরকে ঢোকাচ্ছে, যারা এক কথায় উগ্র হিন্দুত্ববাদী টেররিস্টও বলতে পারেন। সেই সাথে সাথে বিজেপির বিভিন্ন জায়গা থেকে ছেলেরা বিভিন্ন জায়গায় ঢুকছে, আমরা খবর পাচ্ছি, কিন্তু আমি আমাদের তরফ থেকে স্পষ্ট করে বলতে পারি আমরা নো ভায়োলেন্সের পক্ষে। আমরা লোকসভা নির্বাচনে একটি সিঙ্গেল ইনসিডেন্ট আমাদের দল থেকে হয়নি, বরং বিজেপি আমাদের নেত্রী পূর্ণিমা দত্তকে মেরে হসপিটাল আইসিইউতে পাঠিয়েছিল, আর এগুলো আপনাদের জানা নেই। আমার অনেক অবদান ছিল, 15 দিন আমি নিজের খরচায় নিজে প্রচার করে দিয়েছি, তবে তো ফতুয়া পড়া জগা আজ মেয়েবাজি করছে হোটেলে গিয়ে সারাদিন রাত। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।